হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু চিলড্রেন এডুকেশন চিলড্রেন এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আচ্ছা দেখো কৃষি নাগে আগের দিন আমি প্রশ্নমালা তেরো শুরু করেছিলাম প্রশ্নমালা তেরো যে টাকা পয়সা গুণ ভাগ টাকা থেকে পয়সা পয়সা থেকে টাকা এইভাবে যে পরিবর্তন করাগুলো সেগুলো ঠিক আছে কিছুটা হয়েছিল তোমরা আমার প্লেলিস্ট থেকে পেয়ে যাবে বাকি যেখান থেকে আছে সেখান থেকে আমি দেখো করাচ্ছি এখানে তোমাদের উনিশের দাগ থেকে আমি আজকে তোমাকে করাচ্ছি ঠিক আছে এই অঙ্কগুলো আমরা কী করছিলাম এটা যে পয়সায় প্রকাশ করছিলাম দেখো তিনশো টাকা শূন্যট পয়সা তাহলে পয়সায় কি করে করব দেখো এই যে টাকাটা তিনশো এই টাকাটা দেখো তিনশো সাথে আমি এক গুণ করেছি এক দেখো গুণ করেছি এক নয় তিনশোর সাথে দেখো একশো গুণ করা হয়েছে তাহলে আমরা তো জানি এক টাকা সমান একশো পয়সা তিনশো টাকার সময় তিনশোর সাথে একশো গুণ করেছি আর এইটা যেমন পয়সাটা আছে আছে সেটা পাশে যোগ করে রেখেছি তাহলে এটা তিরিশ হাজার যুক্ত আট তাহলে তিরিশ হাজার আট পয়সা ঠিক আছে এই পর দেখো সাত দশমিক আট টাকা এটাকে কী করে পয়সা করবো দেখো সাত দশমিক আট আছে তো তাহলে এইটাকে প্রথমে আমি এইভাবে দশমিকটা হাঁটিয়ে দিয়ে দশমিকটা সরিয়ে দিয়ে একটা পর দশমিক আছে মানে নিচে দশ বসবে দেখো আটাত্তর বাই দশ নিচতে তাহলে আটাত্তর বাই দশ লিখেছি বা এক টাকা সমান যেহেতু একশো পয়সা তাহলে এটাকে একশো দিয়ে গুণ করলে আমরা পয়সা পেয়ে যাবো তাহলে একশো দিয়ে গুণ করা হয়েছে এবার কাটাকুটি করো দশ দশে একশো তাহলে আটাত্তর দশে সাতশো আশি পয়সা এটা উত্তর হচ্ছে এইটা তারপর দেখো এখানে কি আছে এখানে দশমিক শূন্য সাত আট দশমিক শূন্য সাত আমরা লিখতে পারি আটাত্তর বাই নিচেতে দেখো এক হাজার কেন এক হাজার লিখলাম দশমিকের পর তিনটি সংখ্যা আছে তাহলে লিখলাম নিচেতে এক বাই এক হাজার গুণিত এখানে পাশে দেখো একশো গুন করে দাও তাহলে একশো যদি গুন করে দিই কেন করছি না টাকা থেকে পয়সা করতে গেলে একশো থেকে সে একই নিয়ম তাহলে একশো দশে এখানে হচ্ছে তাহলে নিচেতে দশ করে থাকছে শুধু নিচেতে দশ থাকা মানেই দশমিক এক ঘর আগে তাহলে সাত দশমিক আট পয়সা এইটা দেখো বত্রিশ দশমিক শূন্য ছয় তাহলে এখানেও দেখো আমি দশমিকটা প্রথমে সরিয়ে দিয়ে নিচুতে একশো লিখেছি তাহলে বত্রিশশো ছয় বা একশো টাকা এবার টাকা থেকে পয়সা ওই একই নিয়ম আবার একশো দিয়ে গুণ করো তাহলে একশো দিয়ে গুণ করার পরে আমি দেখছি যে একশো একশো কেটে গেলো তাহলে বত্রিশশো ছয় পয়সা এটাই হচ্ছে উত্তর এবার দেখো টাকা পয়সার কিছু যোগ আছে দেখো আমরা এইভাবে লিখে নেবো টাকার দিকে টাকা পয়সা দিকে পয়সা এবার টাকার অনেকগুলো সংখ্যা দেওয়া আছে সেরকম আমরা লিখেছি যে এত টাকা এত পয়সা এত টাকা এত পয়সা টাকার দিকে টাকাগুলো লিখে নিয়েছি পয়সার দিকে পয়সা এবার এটা দেখো যোগ করো টোটাল যোগ করলে এটা আমার হচ্ছে তেত্রিশ পয়সা দেখো এইটা কিন্তু একশো পয়সা থেকে কম আছে যখন একশো পয়সা থেকে বেশি হয়ে যাবে তখন পয়সা থেকে আমরা টাকাতে করে নেব কিন্তু এটা তো কম তার জন্য এটাতে কোনো পরিবর্তন করছি না আর এটা তিনশো চুয়ান্ন টাকা ঠিক আছে তাহলে এটা উত্তর এটা এবার চব্বিশে টাকা করে দেখো এটা কিন্তু অনেক বড় আছে সেই জন্য পয়সা দেখো দুশো উনচল্লিশ পয়সা এর দেখো একশো থেকে কিন্তু অনেক বেশি তখন আমরা কি করব এটাকে আমাকে টাকায় পরিণত করতে হবে একশোকে দুশো উনচল্লিশ দিয়ে ভাগ করো একশো দুয়ে দুশো নিচেতে উনচল্লিশ পয়সা ভাগশেষ শেষ করতে এখানে লিখতে হবে আর এই যে দু টাকাটা পেলাম এইটা কি করব এই যে দু টাকাটা এইটা কিন্তু এই যে হাতে থাকবে হাতে থাকবে মানে এখানে এর সাথে যোগ করে দেবে তাহলে এবার এটা যোগ করো আটা দুই দুই দশ দুই বারো দুই হাতে এক দুই আর কি তিন তিন দুই পাঁচ পাঁচ হাজার ছয় এগারো তাহলে উত্তর হচ্ছে একশো বারো টাকা উনচল্লিশ পয়সা এটা হচ্ছে ফাইনাল উত্তর ঠিক আছে এবার এবার আর একটা দেখো এবার যুদ্ধ এবার হচ্ছে পঁচিশের থেকে অঙ্কটা দেখো টাকা পয়সা ওরকম করে লিখেছি যে টাকা দিকে টাকা পয়সা দিকে পয়সা এইটাও দেখো এটা হচ্ছে তোমার একশো বিরানব্বই আসছিল তাহলে একশো বিরানব্বই যেই এলো একশো থেকে তো বেশি কত বেশি একশো দিয়ে ভাগ করো একশো এককে একশো তাহলে বিরানব্বই ভাগ সে তাহলে বিরানব্বই বেশি ছিল সেইটা এখানে লিখে দিলাম বিরানব্বই পয়সা আর এটা তো টাকা পেলাম এই টাকাটা এই এক টাকাটাই এখানের হাতে যোগ করবো দেখো এক টাকা এবার যোগ করো তাহলে এটা তিনশো তিপান্ন টাকা এত পয়সা এটা হচ্ছে উত্তর তারপরে দেখো ছাব্বিশে দেখোটা তাই টাকা পয়সা লিখেছি এটা আবার দেখো পাঁচশো তিরানব্বই সেটি পাঁচশো তিরানব্বই তো অনেকটা বেশি তাহলে একশো দিয়ে ভাগ করো একশো পাঁচে পাঁচশো দেখো লিখে দিচ্ছি আর এই যে পাঁচ টাকাটা এটা এখানে যোগ করছি তাহলে এখানে টাকা পয়সা এবার দেখো হচ্ছে বিয়োগ বিয়োগ টাকার জায়গায় টাকা লিখবে পয়সার জায়গায় পয়সা তাহলে এবার বিয়োগটা দেখো এখানে একশো সাত পয়সা আছে এখানে এখানে আছে না এখানে প্রথমে একশো সাত কিছু ছিল না প্রথমে অঙ্কটাতে তোমার ছিল হচ্ছে যে একশো বাহাত্তর টাকা এখানে শুধু সাত পয়সা ছিল শুধু সাত ঠিক আছে তাহলে এইখানে দেখো নিচ উপরে সাত আর নিচে আঠেরো এটা তো আমি করতে পারবো না সেই জন্য এখান থেকে আমি এক টাকা ধার নিচ্ছি তাহলে এক টাকা সমান আমরা জানি একশো পয়সা তাহলে একশোর সঙ্গে এই শূন্য সাতটা যোগ করো একশোর সাথে এই শূন্য সাতটা যদি যোগ করে তাহলে একশো ষাট পয়সা সেটাই আমি এখানে লিখেছি এখান থেকে এক টাকা নিয়ে নিয়েছি তাহলে এখানে এক টাকা কমে গেছে একশো বাহাত্তর ছিল এখন আছে একশো একাত্তর ঠিক আছে এখানে যখন একশো সাত পেয়ে গেলাম এবার তুমি বিয়োগ করো আট কত দিদিদি সতেরো নয় দিতে হাতে এক আগে দুই দুই কত দিতে দশ আট দিতে পেয়ে গেলাম আর এখানে দেখো একশো এগারো থেকে উনাশি যেমন নর্মাল বিয়োগ করো স্বাভাবিকভাবে সেইভাবে বিয়োগটা করো তাহলে বিরানব্বই টাকায় এত পয়সা তারপরে অঙ্কটা দেখো আঠাশে দাগের অঙ্কটাতেও তাই আঠাশের দাগের অঙ্কটা হচ্ছে তিনশো সতেরো টাকা ছেচল্লিশ পয়সা এটা পাঁচশো বারো টাকা এখানে কিন্তু শূন্য সাত পয়সা আছে এইটা যে দেখো প্রথমে লেখাটা আমার একটু ভুল হয়েছিল এইটা বড়টা তো আগে বসবে পাঁচশো বারো টাকা একশো আর শূন্য সাত পয়সা ছিল এটাতেও তাই ছিল ঠিক আছে শূন্য সাত ছিল আর এখানে তিনশো সতেরো টাকা তো শূন্য সাতটা তো হবে না তাই যদি এখান থেকে আমি কেটে এক টাকা নিচ্ছি এখানে পাঁচশো এগারো করছি আর সেই এক টাকা যেটা নিলাম এক টাকা মানে একশো পয়সা তার সাথে এই শূন্য সাতটা যোগ করো তাহলে একশো সাত তাহলে এই শূন্য এইটা কেটে আমি একশো সাত পয়সা এখানে লিখলাম এইবার তুমি বিয়োগ করো এটা তাহলে হচ্ছে একষট্টি পয়সা আর এখানে হচ্ছে একশো চুরানব্বই টাকা ঠিক আছে এইভাবে তোমরা বিয়োগগুলো করবে উনত্রিশের থেকে অঙ্কটাও দেখো তাই এখানে সাতশো ছয় টাকা আর এখানে কিছু ছিল না আর এখানে দেখো পাঁচশো সাত টাকা আর এখানে আঠেরো পয়সা তাহলে এখানে কিছু নেই মানে কি আমি এবার কী করে বিয়োগ করব আমাকে এখান থেকে এক টাকা নিতে হচ্ছে এখানে সাতশো ছয় ছিল এটা সাতশো পাঁচ করলাম এক টাকা যেটা নিলাম সেই এক টাকা মানে একশো পয়সা সেটা লিখে দিলাম তাহলে এবার একশো থেকে আঠেরো বাদ দাও বিরাশি পয়সা হচ্ছে এদিকে সাতশো পাঁচ থেকে পাঁচশো ষাট একশো আটানব্বই টাকা তাহলে এইভাবে তোমরা যোগ বিয়োগে অঙ্কগুলো করবে এরপরে আমি তোমাদেরকে গুণ করাটা আর ভাগ করাটা দেখিয়ে দেবো তারপরে লেখা অঙ্ক আছে আজকে এই পর্যন্তই থাক থ্যাংক ইউ